আজকের ক্লাসে আমরা বাংলা সাহিত্যে কবি ঈশ্বরগুপ্তের অবদান সম্পর্কে আলোচনা করব এই আলোচনাটিকে আমরা দুটি ক্লাস বা দুটি ভিডিওর মাধ্যমে সম্পন্ন করব আমার প্রথম ক্লাস বা প্রথম ভিডিওটিতে ঈশ্বরগুপ্তের জীবন ও মনন সেই সঙ্গে কবি সাহিত্যিক হয়ে ওঠার প্রেরণার প্রাথমিক উপাদান সম্পর্কে আলোচনা করব এবং আমার দ্বিতীয় ক্লাস বা দ্বিতীয় ভিডিওটিতে ঈশ্বরগুপ্তের কবি প্রতিভা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব গুপ্ত ঊনবিংশ শতকের কবি উনিশ শতকের তৃতীয় দশক থেকে প্রায় মধ্যভাগ পর্যন্ত বাংলার সংস্কৃতি ও কাব্য কবিতায় তার অবদান গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যে মধ্যযুগের অবসান সেই সঙ্গে ঊনবিংশ শতকে আধুনিক যুগের শুরু এই পর্বে ঈশ্বরগুপ্তের আবির্ভাব হলেও তাকে যুগসন্ধির কবি বলা হয় আসলে একটি নির্দিষ্ট সাল বা তারিখ দিয়ে কোনো যুগের অবসান হয় না আবার কোনো যুগ শুরুও হয় না দুই যুগের সন্ধিক্ষণে উভয় যুগেরই কিছু না কিছু বৈশিষ্ট্য ও উপাদান লক্ষ্য করা যায় ঈশ্বরগুপ্তের চিন্তা চেতনায় পুরাতন ঐতিহ্যপ্রীতি কোনো বিষয়ে রক্ষণশীল মনোভাব এবং অনেক বিষয়ে আধুনিক মননের পরিচয় পাওয়া যায় তার কাব্য সাহিত্যে সেই চিন্তা চেতনারই ছাপ স্পষ্ট ঈশ্বরগুপ্তের কবি প্রতিভা আলোচনা করতে গিয়ে আমরা ঈশ্বরগুপ্তের জীবন সম্পর্কেও কিছু কথা জেনে রাখব না হলে তার সাহিত্য প্রতিভা সম্পর্কে সঠিক মূল্যায়ন করতে পারবো না কবির জন্ম আঠেরোশো বারো খ্রিস্টাব্দে এবং মৃত্যু আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে কবির জন্ম উত্তর চব্বিশ পরগনার কাছড়াপাড়ায় তার পিতার নাম হরিনারায়ণ গুপ্ত মাতা শ্রীমতী দেবী মাত্র দশ বছর বয়সে কবির মাতৃবিয়োগ হয় এরপর তার পিতা দ্বিতীয়বার বিবাহ করেন কিন্তু বিমাতাকে তিনি মেনে নিতে পারেননি আবার পরবর্তীতে আর্থিক সাশ্রয় ও কৌলিন্যের মোহে তার পিতা দুর্গামণি দেবীর সঙ্গে তার বিবাহ দেন কিন্তু এক ধনবান রূপ্পসী কন্যার সঙ্গে ঈশ্বরগুপ্তের পূর্ব সম্পর্ক থাকায় এবং দুর্গামণি দেবীকে দেখতে সুশ্রী না হওয়ায় ঈশ্বরগুপ্ত স্ত্রীর যাবতীয় ভরণ দায়িত্ব নিলেও চিরকালী স্ত্রীর সঙ্গে মানসিক দূরত্ব বজায় রেখেছেন বঙ্কিমচন্দ্র মনে করেন তার কবিতায় নারীর প্রতি উপেক্ষার কারণ বিমাতা ও স্ত্রীর প্রতি বিরূপ মনোভাব থেকেই উদ্ভূত ঈশ্বরগুপ্ত মায়ের মৃত্যুর পর বিমাতার সংসারে থাকতে চাননি এবং মামার বাড়িতে চলে আসেন কিন্তু সেখানে দারিদ্রের মধ্যে তাকে কাটাতে হয়েছে ঈশ্বরচন্দ্রগুপ্ত বিদ্যালয়ের প্রথাগত শিক্ষাও নেননি বঙ্কিমচন্দ্র ঈশ্বরচন্দ্রগুপ্তের রুচির অভাবের কারণ সম্পর্কে বলেছেন তার পুস্তক দত্ত সুশিক্ষার অল্পতা মাতৃবিয়োগ বিমাতা ও সহধর্মিণীর সঙ্গে সম্পর্কে অনিহা সমাজের অত্যাচার ও সেই কারণে সমাজের প্রতি বিদ্বেষ বঙ্কিমচন্দ্র ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতা সংগ্রহ গ্রন্থের ভূমিকায় বলেছেন তিনি সুশিক্ষিত হলে তার প্রতিভার যথার্থ উন্মেষ হতো পুঁথিগত বিদ্যা তার বিশেষ না থাকলেও জীবনের ব্যবহারিক ও বাস্তব ক্ষেত্রে তার সাধারণ জ্ঞান খুবই তীক্ষ্ণ ছিল তিনি অনেক ক্ষেত্রে আধুনিক মননের অধিকারী ছিলেন ব্রাহ্ম সমাজের প্রতি তার খুব শ্রদ্ধা বিশ্বাস ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ তাকে বিশেষ স্নেহ করতেন তার বস্তুনিষ্ঠ ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি যুক্তি প্রধান মনোভাব সমাজ চেতনা ইতিহাস চেতনা কৌলিন্য প্রথার প্রতি বিদ্রোহ উনিশ শতকের আধুনিক যুগচেতনাকে সমর্থন মিশনারিদের অত্যাচারের প্রতিবাদ স্বাদেশিকতা মাতৃভাষা প্রীতি সংবাদ প্রভাকর পত্রিকাকে কেন্দ্র করে আধুনিক চিন্তা মনস্ক কবি সাহিত্যিক গোষ্ঠী সৃষ্টি প্রভৃতির মধ্যে তার আধুনিক মননের পরিচয় মেলে আবার কোন কোন ক্ষেত্রে তিনি রক্ষণশীল মনোভাবও দেখিয়েছেন বিধবা বিবাহ প্রচলনের তিনি তীব্র বিরোধিতা করেছেন সিপাহী বিদ্রোহকে তিনি সমর্থন করেননি স্ত্রী স্বাধীনতাতেও তার বিশ্বাস ছিল না বিভিন্ন বিষয়ে তার এই মনোভাবই তার কাব্য সাহিত্যে প্রতিফলিত হয়েছে বাংলা সাহিত্যে ঈশ্বরচন্দ্রগুপ্তের একটি গুরুত্বপূর্ণ অবদান হলো আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে তিনি সংবাদ প্রভাকর পত্রিকা প্রকাশ করেন এবং প্রাচীন কবিওয়ালাদের জীবনী ও গান সংগ্রহ করে তা সংবাদ প্রভাকর পত্রিকার মাধ্যমে পাঠকদের সামনে তুলে ধরেন অল্প বয়স থেকেই আলাদের কবিতা গান এবং যাত্রাপালার প্রতি তার প্রগাঢ় আকর্ষণ ছিল যা বাংলা কাব্য সাহিত্য সৃজনে তাকে প্রেরণা জুগিয়েছিল আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে বা পরবর্তী ভিডিওতে আমরা গুপ্তের কবি প্রতিভা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ